স্বাগত বন্ধুরা আপনাদেরকে আরো একটি ক্লাসে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো হচ্ছে আমরা নাম্বারিংটা এবং টেবলটা। তো দেখেন বন্ধুরা, আমরা যখন কোনো একটা সংখ্যা আমরা লিখি, তো ওই লিখার টাইপসগুলো বিভিন্ন ধরনের হয়ে থাকে। তো আমরা বিভিন্নভাবে এই টাইপসগুলো লিখতে পারি। যেমন দেখেন, এখানে এখন যে ফরম্যাটটাতে আমরা যে লেখাগুলো লিখলাম, এগুলো যে ফরম্যাটটাতে আছে সেটা হচ্ছে জেনারেল ফরম্যাট। তো দেখেন বন্ধুরা, তো এটা যদি আমি নাম্বার দিয়ে দেই, দেখেন এটা কিন্তু ডেসিমে অর্থাৎ দশমিক আকারে চলে আসছে। তো তারপরে বিভিন্ন ধরনের ফরম্যাট আছে, আমি জাস্ট এটা সিলেক্ট করে দেখাচ্ছি। তারপর আছে হচ্ছে আপনার কারেন্সি স্টাইল, অর্থাৎ হচ্ছে একটা ডলার সাইন সামনে থাকবে, তো যেটা হচ্ছে মানে বাইরে ব্যবহার করা হয়। আমরা দেখি অ্যাকাউন্টিংয়ের মধ্যে এই ধরনের সাইনগুলো ব্যবহার করা হয়। তো এরপরে অ্যাকাউন্টিং আছেই, দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টিংয়ের একটা সাইন ডলার সাইনটা চলে আসছে। তো এখানে কিন্তু দশমিকের পরে কিন্তু দুইটা করে ঘর আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা কীভাবে কমাতে হয় আমি দেখাবো একটু পরে। তো দেখেন এরপরে শর্ট ডেট, লং ডেট, পার্সেন্টেজ ইত্যাদি আপনি কিন্তু ইউজ করতে পারেন, ঠিক আছে? তো আমি এটা আপাতত তুলে দিচ্ছি, পার্সেন্টেজটা তুলে এখন জেনারেলি দিয়ে দিচ্ছি। তো দেখেন বন্ধুরা, আমরা যখন কোনো একটা হিসাব করে থাকি, দেন তখন কিন্তু আপনারা দেখতে পান অনেকগুলো দশমিক সংখ্যা এখানে চলে আসে। তো এই দশমিকগুলো কীভাবে আপনি কমাবেন? বেশিরভাগ আমরা দেখে থাকি দশমিকের পরে দুই গড় আমরা নিয়ে থাকি। তো অনেক সময় দেখা যায় কি, আমরা একটা গুণ হিসাব করছি, এখন দশমিকের পরে পাঁচ ছয়টা চলে আসছে বা দশটা চলে আসছে, সেক্ষেত্রে আমাদের ফিলগুলো অনেক লম্বা হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে এই ঝামেলাটা থেকে রেহাই পাওয়ার জন্য আপনারা যেটা করবেন, তো এই যে ফরম্যাট সেলে ক্লিক করবেন। করার পরে একটা ডায়লগ বক্স আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন একটা ডায়লগ বক্স চলে আসছে। তো এখান থেকে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের কাজ করতে পারেন। এই যে ফন্ট আছে, অ্যালাইনমেন্ট আছে, আপনারা এখান থেকে বিভিন্ন ধরনের কাজ করতে পারেন। তো আমি নাম্বারটাই দেখাচ্ছি আপনাদেরকে। নাম্বারটার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কারেন্সি যেটা আছে, কারেন্সির মধ্যে ক্লিক করার পর আপনার এখানে দেখেন লেখা আছে ডেসিমেল প্লেস, অর্থাৎ আপনি দশমিকের পরে কয় ঘর আপনি রাখতে চাচ্ছেন। তো আমরা যেহেতু দুই ঘর রাখবো, তো এখন এখানে একটা করে আসছে, তো এখানে আমি টু দিয়ে দিলাম, তাহলে দুইটা আসছে। যদি আমি থ্রি দিই, ফোর দিই, দেখেন দশমিকের পরে আরও চারটা করে চলে আসছে। তো একইভাবে আমি যদি চাচ্ছি দশমিকের পরে দুইটা করে দেবো, তাহলে টু দিয়ে ওকে করবেন, দেখেন কিন্তু দুইটা করে এখন চলে আসছে। তো তো এই কাজটা আপনারা এখান থেকে না করে কিন্তু আপনারা সরাসরি এখান থেকেও পারতেছেন। এই যে দেখেন, এখানে কিন্তু দশমিকে এই যে এদিকে গেলে কিন্তু কমে যাচ্ছে, আর এদিকে হলে বেড়ে যাচ্ছে। তো এটা খুবই সহজ, এখান থেকেও কিন্তু করতে পারতেছেন আপনারা। তো ওই দিক থেকেও গিয়ে করতে পারেন। তো একইভাবে দেখেন, আমরা যখন কোনো হিসাব করি, তো আমাদের কিন্তু আমি ডেসিমালটা তুলে ফেললাম, তখন আমাদের আমরা যেভাবে স্বাভাবিক ম্যাথ করার সময় দেখি হাজারের পরে একটা কমা দেওয়া হয় যাতে বোঝা যায়। তো এখান থেকেও কিন্তু কমা স্টাইলটা আপনারা ইউজ করতে পারেন। এই যে দেখেন, কমাটা দিলে কী হয় আপনারা বুঝতে পারেন হাজারটা। যেমন দেখেন এখানে 1818, তো এখানে কিন্তু 1000-এর আগে কিন্তু একের আগে কিন্তু একটা কমা চলে আসছে, এখানে 2-এর আগে 3-এর আগে কিন্তু দেখেন চলে আসছে, খুব সহজে কিন্তু কমাগুলো চলে আসছে। তো ওকে, দেন আপনার কমাটা এখান থেকে ইউজ করতে পারেন, ওকে? তো পার্সেন্টেজটাও এখান থেকে ইউজ করতে পারেন। এখন আসি আমরা এই যে ফরম্যাট টেবলটা। মনে করেন আপনি একটা হিসাব করে ফেলেছেন, হিসাবটা করার পর এটাকে সাজানোর জন্য আপনারা এখান থেকে ফরম্যাট টেবলের একটা ফরম্যাট আপনারা এখান থেকে ইউজ করতে পারেন। এখানে লাইট আছে, তো লাইটে অনেকগুলো আছে, আমি জাস্ট একটা দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন এখানে এটা অটোমেটিক্যালি কিন্তু একটা ফরম্যাট চলে আসছে, এবং এগুলো সবগুলো ফিল্টার আইকন চলে আসছে। তো ফিল্টারটা কি, ফিল্টার নিয়ে আমি একটা ক্লাস দিব আপনাদেরকে, তো এটা পরবর্তীতে আমি দিব, নিশ্চয়ই পাবেন। তো দেখেন ফরম্যাট টেবলটা কিন্তু ফরম্যাট হয়ে গেল। এটা বিভিন্নভাবে আপনারা দিতে পারেন, বিভিন্ন ধরনের ডিজাইন আছে এখানে। তো দেখেন বিভিন্ন রকম কালার দিয়ে আপনি টেবলটাকে ডিজাইন করতে পারেন, এবং প্রত্যেকটাতে একটা ফিল্টার আইকন কিন্তু চলে আসবে, ওকে?
তো দেখেন এটা একটা টেবিল দিয়ে আপনি সাজাতে পারেন, এবং এখানে স্টাইল আছে, কিছু স্টাইল দিয়ে কিন্তু আপনি লেখাটার স্টাইলটা আপনি সাজাইতে পারেন। বিভিন্ন ধরনের হেডিং আছে, বিভিন্ন স্টাইল আছে, আপনারা চাইলে এই হেডিংগুলো ইউজ করতে পারেন। তো আর একটা কথা হচ্ছে, আপনারা যখন এখানে কোনো একটা অ্যাকাউন্ট হিসাব করার পর, আমি জাস্ট একটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে, জিনিসটা দেখাচ্ছি সাম করার পর যে জিনিসটা, এটাতে কিন্তু আমাদের এই হেডিংটা, টোটাল হেডিংটা ইউজ করতে হয়। কারণ হচ্ছে হিসাব ক্লোজ করার পরে কিন্তু আমাদের দুইটা দাগ দিতে হয়। ওকে, তো তো এই জিনিসটা ইউজ করবেন। আর একটা জিনিস আমরা যেটা দেখাবো, আমরা যে টাকাগুলো আমরা লিখেছি এগুলোর স্টাইলটা কিন্তু আমরা এখান থেকে পরিবর্তন করতে পারি। ওকে, এই যে ওরিয়েন্টেশন যেটা দেখতেছেন, এখান থেকে কিন্তু বিভিন্ন ধরনের অ্যাঙ্গেলে টাকাগুলো আপনি রাখতে পারবেন। যেমন দেখেন, এটা একটা স্টাইল, তো এটা একটা স্টাইল, মানে কিভাবে আপনি কোন স্টাইলে আপনি টাকাটা রাখবেন। আপনি ডায়াগোনাল রাখতে চাইলে রাখতে পারেন, রোটেট করে রাখতে চাইলেও রাখতে পারেন, বিভিন্নভাবে আপনি চাইলে রাখতে পারেন। আমি ফরম্যাট থেকে দেখাচ্ছি, এই যে টেক্সটের যে ওরিয়েন্টেশনটা দেখতেছেন, এটা এখন 90 ডিগ্রি অবস্থায় আছে। আপনি চাইলে যেদিকে ইচ্ছে আপনি ঘুরাইতে পারতেছেন। মনে করেন আমি একটু কোনা করে রাখবো, এই দেখেন এখন এভাবে কিন্তু ঘরগুলো এভাবে কিন্তু আপনার অ্যারেঞ্জ হয়ে গেল। ওকে, তো আমরা দেখলাম হচ্ছে মূলত কোন, সরি, টেবলটা এবং স্টাইলটা একটু দেখলাম, দেন আমরা এই যে কারেন্সিটা একটু দেখলাম, কীভাবে কীভাবে আপনার টাকার ফরম্যাটগুলো আপনারা রাখতে পারবেন। তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন, না বুঝে থাকলে কমেন্টস করে জানাতে পারেন। তো ধন্যবাদ সবাইকে।